এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, হাইকোর্টে ফের একবার বিস্ফোরক, বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার। একটি সংস্থার সঙ্গে মানিক ভট্টাচার্যের সখ্য নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি এস বসু রায়চৌধুরী অ্যান্ড কোম্পানির নাম উল্লেখ করে বলেন, এই কোম্পানির সঙ্গে মানিক ভট্টাচার্যের এত প্রেম কিসের? 2016 সালের টেট দুর্নীতি মামলার শুনানি ছিল এই দিন। সেই শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় ডেকে পাঠিয়েছিলেন পর্ষদের তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচিকে। তার কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, 2016 সালের টেট পরীক্ষায় অতিরিক্ত প্যানেল প্রকাশ করা হয়নি কেন? জবাবে রত্না বলেন, সেই সময়ে সচিব হিসেবে তার কিছুই করার ছিল না, যা করতেন পর্ষদ সভাপতি করতেন। তখনই এস বসু রায়চৌধুরী অ্যান্ড কোম্পানির নাম উঠে আসে। রত্না বলেন, ওই সংস্থাকে ওএমআর সিট সংক্রান্ত কাজের জন্য লাগানো হয়েছিল, তাদের সঙ্গে কেবল পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যই সমন্বয় রাখতেন, অন্য কেউই নয়। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, এই এস বসু রায়চৌধুরী অ্যান্ড কোম্পানির সঙ্গে মানিক ভট্টাচার্যের এত প্রেম কিসের? আপনারা জেলে গিয়ে মানিককে জিজ্ঞাসা করুন, খুঁজে দেখুন এদের নিয়োগের আগে টেন্ডার ডাকা হয়েছিল কি না। সব কিছুই যদি আমি বলে দিই তাহলে আপনারা কী করতে আছেন? সিবিআইয়ের আইনজীবী কথা বলতে উঠলে তাকে কার্যত ধমক দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার। তিনি বলেন, এবার যদি আপনারা কাজ না করেন তাহলে আপনাদের জন্য খুব খুব বাজে সময় আসতে চলেছে, আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি। শুধু লর্ডশিপ লর্ডশিপ, কপালে দুঃখ আছে বলে দিলাম, কি হচ্ছে? সারা পশ্চিমবঙ্গবাসী অপেক্ষা করে আছে, আর ইয়ার কি হচ্ছে? আমি এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এর মধ্যে দুটি বিষয় উঠে আসছে, তা হলো ওএমআর সিটে জালিয়াতি এবং সার্ভার তথ্য বদল। প্রাথমিক ক্ষেত্রে ওএমআর সিটের বিকৃতি বড় বিষয়। এই দিন এই সংক্রান্ত সংস্থার সঙ্গে মানিকের যোগ নিয়ে পৃথকভাবে সিবিআইকে নির্দেশ দেওয়া হলো, মানিককে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে।